আমি তো বলেছিলাম পরিচর কলা চর্কি, এই যে কলা কেলেঙ্কারি বলছে, যেটা আমি বললাম হোম মিনিস্ট্রি কেলেঙ্কারি, প্রধান অভিযুক্ত একজন যাকে বলা হচ্ছে ফেরার হয়ে গেছে। 8 মাস আগে শুভেন্দু অধিকারী তার সাথে ফোনে কথা বলেছে, কল স্ক্রিপ্ট আপনাদের সাংবাদিকদের মধ্যে একজনের কাছে রয়েছে, আমি নাম বলছি, আমি শুনেছি সে ক্লিপে। ঠিক টাইমে জনসমর্থন, আর শুভেন্দু অধিকারী যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে, যে প্রধান অভিযুক্ত যাকে বলা হচ্ছে ফেরার। ইডি ডাকবে শুভেন্দু অধিকারী, বিজেপি ডাকবে, সিবিআই ডাকবে, বিজেপি তো জয়েন করলে সব সব, আর না জয়েন করলে ছোট। যারা ইড থেকে যারা করতে গেছে ইডি তদন্ত হচ্ছে হোক বা না হোক কোনো সমান পায় না, যারা বিজেপিতে গেছে সিবিআই তো কোনো সমান আর পায় না। তার কারণ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র ঠিক করে দিচ্ছে, এদের গায়ে জোর নেই যে বলে না, এরা অন্য একটা দলের নেতাকে পাপ্পু বলে। সব থেকে ভারতবর্ষের বড় পাপ্পুর নাম হচ্ছে অমিত শাহ, আমি জোর করে বলি ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পুর নাম হচ্ছে অমিত শাহ। তার কারণ বিরোধী শূন্য ফাঁকা মাঠে অমিত শাহ মাঠে ময়দানে লড়াই করে আসুন, আপনার কত ক্ষমতা কত গায়ের জোর দেখছি। আমার লজ্জায় মাথা থেকে যাচ্ছে যে মার্ডার কেসে ইনভেস্টিগেশন দিয়ে বসে আছে, আপনি কোনোদিন শুনেছেন? আর যে বিচারপতি সেই রায় দিয়েছিল সেই বিচারপতির কাছে আবার মামলা তাকে সেই করার, মার্ডার কেসে কখনো স্থগিতাদেশ হয়? মার্ডার কেসে স্থগিতাদেশ বা তদন্তে স্থগিতাদেশ কেন দেওয়া হচ্ছে? তার মানে তারা চায় না সত্য সামনে আসুক, সত্যিটা উদ্ঘাটিত হোক, জনসমক্ষে আসুক, সেই জন্য মার্কেসে ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। কোর্ট প্রোটেকশন দিতে পারে, অ্যাকিউজকে দিতে পারে, উইটনেসকে দিতে পারে, আমি যদি অভিযুক্ত হই বা সাক্ষী হই আমাকে প্রোটেকশন দিতে পারে, কোর্টের রাইট। কিন্তু কোনো ইনভেস্টিগেশনে ব্লেট এন্ড স্টে কোর্ট করতে পারে না, আমি জাজমেন্টকে ক্রিটিসাইজ করতে পারি। আর যে জাজ দিয়েছিল 6 মাস পর তার কাছেই ফেরত পাঠানো হলো, যাতে এই স্টেটা অব্যাহত থাকে নাকি, আমি প্রশ্ন ছুড়ে দিলাম।